ভুট্টার রোগবালায় দমন ব্যবস্থাপনা প্রতি বছর ভুট্টা চাষে ব্যাপক রোগবালায়ের আক্রমণ ঘটে ভুট্টার খেতে রোগের আক্রমণে প্রতিকার পেতে পোকামাকড় দমন ব্যবস্থাপনা ভুট্টার চারা অবস্থায় কাটুই পোকার আক্রমণ হলে হাত দিয়ে তা মেরে ফেলতে হবে রোগ ব্যবস্থাপনা ভুট্টার বীজ পচা ও চারাগাছের রোগ দমন বীজপচা এবং চারা নষ্ট হওয়ার কারণে সাধারণত ক্ষেতে ভুট্টা গাছের সংখ্যা কমে যায় নানা প্রকার বীজ ও মাটি বাহিত ছত্রাক যেমন পিথিয়াম রাইজোকটোনিয়া ফিউজেরিয়াম পেনিসিলিয়াম ইত্যাদি বীজ বপন চারা ঝলসানো ও শিকড়পচা রোগ ঘটিয়ে থাকে জমিতে রসের পরিমাণ বেশি হলে এবং মাটিতে তাপমাত্রা কম থাকলে বপনকৃত বীজের চারা বড় হতে অনেক সময় লাগে ফলে এ সময়ে ছত্রাকের আক্রমণের মাত্রা বেড়ে যায় প্রতিকার সুস্থ সবল ও ক্ষতমুক্ত বীজ এবং ভুট্টার বীজ পচা রোগ প্রতিরোধী বর্ণালী ও মোহরজাত ব্যবহার করতে হবে উত্তম রূপে জমি তৈরি করে পরিমিত রস ও তাপমাত্রায় তেরো সেলসিয়াসের বেশি বপন করতে হবে গিরাম বা ভিটাভেক্স শূন্য দশমিক পঁচিশ পারসেন্ট প্রতি কেজি বীজে শূন্য দশমিক পাঁচ থেকে তিন দশমিক শূন্য গ্রাম হারে মিশিয়ে বীজ শোধন করে নিলে ভুট্টার বীজ পচা রোগের আক্রমণ অনেক কমে যাবে ভুট্টার পাতা ঝলসানো রোগ দমন হেলমিন হেলমিনথোস্পোরিয়াম টার্সিকাম ও হেলমিন হেলমিনথোস্পোরিয়াম মেইডিস নামক ছত্রাকের দ্বারা এ রোগ সৃষ্টি হয়ে থাকে প্রথম ছত্রাকটি দ্বারা আমাদের দেশে ভুট্টার পাতা ঝলসানো রোগ বেশি হতে দেখা যায় হেলমিনথোস্পোরিয়াম টার্সকাম দ্বারা আক্রান্ত গাছের নিচের দিকে পাতায় লম্বাটে ধূসর বর্ণের দাগ দেখা যায় পরবর্তীতে গাছের উপরের অংশে তা বিস্তার লাভ করে রোগের প্রকোপ বেশি হলে পাতা আগাম শুকিয়ে যায় এবং গাছ মরে যায় এ রোগে জীবাণু গাছের আক্রান্ত অংশে অনেক দিন বেঁচে থাকে জীবাণুর বীজকণা বা কনিডিয়া বাতাসের সাহায্যে অনেক দূর পর্যন্ত সুস্থ গাছে ছড়াতে পারে বাতাসের আর্দ্রতা বেশি হলে এবং আঠারো থেকে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এ রোগের আক্রমণ বেড়ে যায় প্রতিকার রোগ প্রতিরোধী জাতের মোহর চাষ করতে হবে আক্রান্ত ফসলে টিল্ট দুইশো পঞ্চাশ ইসি শূন্য দশমিক শূন্য চার পারসেন্ট পনেরো দিন পরপর দুই থেকে তিনবার স্প্রে করতে হবে ভুট্টা ওঠানোর পর জমি থেকে আক্রান্ত গাছ সরিয়ে অথবা পুড়িয়ে ফেলতে হবে ভুট্টার মোচা ও পচা রোগ দমন মোচা ও পচা রোগ ভুট্টার ফলন বীজের গুণাগুণ ও খাদ্যমান কমিয়ে দেয় বিভিন্ন প্রকার ছত্রাক যথা ডিপ্রোডিয়া মেডিস ফিউজেরিয়াম মনিলিফরমি প্রভৃতি এরোগ ঘটায় আক্রান্ত মোচার খোসা ও দানা বিবর্ণ হয়ে যায় দানা পুষ্ট হয় না কোচকে অথবা ফেটে যায় অনেক সময় মোচাতে বিভিন্ন দানার মাঝে বা উপরে ছত্রাকের উপস্থিতি খালি চোখেই দেখা যায় ভুট্টা গাছে মোচা আসা থেকে পাকা পর্যন্ত বৃষ্টিপাত বেশি থাকলে এ রোগের আক্রমণ বাড়ে পোকা বা পাখির আক্রমণে বা কাণ্ডপচা রোগে গাছ মাটিতে পড়ে গেলে এ রোগ ব্যাপকতা লাভ করে এ রোগে জীবাণু বীজ অথবা আক্রান্ত গাছের পরিত্যক্ত অংশে বেঁচে থাকে একই জমিতে বারবার ভুট্টা চাষ করলে এ রোগ দ্রুত বিস্তার লাভ করে প্রতিকার এ রোগের প্রাদুর্ভাব এড়াতে একই জমিতে বারবার ভুট্টা চাষ করা ঠিক নয় জমিতে পোকা ও পাখির আক্রমণ রোধ করতে হবে ভুট্টা পেকে গেলে তাড়াতাড়ি কেটে ফেলতে হবে কাটার পর ভুট্টার পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে ভুট্টার কাণ্ডপচারক দমন বিভিন্ন প্রজাতির ছত্রাক যথা ডিপ্লোডিয়া, মেডিস ফিউজেরিয়াম মনিলিফ্রোমি এর কারণে এ রোগ সৃষ্টি হয়ে থাকে প্রাথমিক লক্ষণ হিসেবে গাছের কাণ্ড পচে যায় এবং গাছ মাটিতে ভেঙে পড়ে আমাদের দেশে খরিফ মৌসুমে এ রোগ বেশি হয়ে থাকে জমিতে নাইট্রোজেনের পরিমাণ বেশি এবং পটাশের পরিমাণ কম হলে ছত্রাকজনিত রোগ বেশি হয় প্রতিকার ছত্রাকনাশক ভেটাভেক্স দুইশো দিয়ে বীজ শোধন করে লাগাতে হবে সুষম হারে সার ব্যবহার করতে হবে বিশেষ করে নাইট্রোজেন ও পটাশ পরিমিত মাত্রায় প্রয়োগ করতে হবে ভুট্টা কাটার পর পরিত্যক্ত অংশ পুড়িয়ে ফেলতে হবে শিকড় ও কাণ্ড আক্রমণকারী পোকামাকড় দমন করতে হবে আক্রান্ত জমিতে অনুমোদিত ছত্রাকনাশক দুই থেকে তিনবার স্প্রে করতে হবে